আমাদের সন্তোষ মাহাতো দা দুর্গা পূজার আগে একটা কোয়েশ্চেন করেছিল যে মা দুর্গার ব্লাউজ কে তৈরি করে, তাতে কিছু মানুষের ভাবাবেগে আঘাত হয়েছিল, তারা এফআইআর করে দিয়েছিল। তাহলে সেখান থেকে আমি আমার আত্মীয় বন্ধু বান্ধবদের যখন সচেতন করলাম, তারা সন্তোষদার পাশে এসে দাঁড়িয়েছিল, অজিতদার পাশে এসে দাঁড়িয়েছিল, সন্তোষদার পাশে এসে দাঁড়িয়েছিল, তাকে এই জায়গা থেকে বের করেছিল। তো যাই হোক, ও প্রশ্ন করেছে দশটা হাত আর ওই হাতের ব্লাউজটা কে তৈরি করে, ঠিক? ওকে তো এক কথায় বলে দিলে হয়ে যেত, মা দুর্গা যখন ছিল তখন ব্লাউজ ছিল না। ব্লাউজ কতদিন এসছে? বেশি দিন আসেনি আমাদের দেশে। একটা সময় ছিল মেয়েরা বুকের ওপরে কাপড় চাপা দিলে কর দেওয়া লাগতো, ট্যাক্স দেওয়া লাগতো, আর ওই ট্যাক্সটা যেত কোথায়? তিরুপতি বালাজি মন্দিরে। তাহলে যে দেশে ব্লাউজই ছিল না, সে দেশের দেবদেবীরা কি করতো? ব্লাউজ পরতো না। এক কথা বলে দিলে হয়ে যেত, কিন্তু কিছু মানুষের ভাবাবেগে আঘাত হয়েছে। এরা জানে না, ভাবাবেগের আঘাত নিয়ে কোটে গেলে আরো বড় আঘাত পেয়ে চলে আসা লাগবে। কোটে ভাবাবেগ চলে না, কোটে প্রুফ চলে, প্রমাণ চলে, এভিডেন্স চলে। আর যে একবার ভাবাবেগে আঘাত করে ওই জায়গায় ছুটেছে, জীবনে সে আর ভাবাবেগের আঘাত নিয়ে কেস করবে না। আগে জানতে হবে ভাই, আমি কারোর বাড়িতে গিয়ে কাউকে বলছি না, কারোর ধর্মকে ছোট করছি না, আমি আমার ধর্মের মানুষের সচেতন করছি মাত্র, যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। হাতে পেন ধরো, খাতা ধরো, কলম ধরো, আমি বলছি না মন্দিরে যাবে না, মন্দিরেতে যাও, কিন্তু স্কুলেও যাও।